চাকরিচ্যুত শিক্ষক দৌহিত্র মলসুম পরিবার প্রতিপালনের বিকল্প হিসেবে গাড়ি চালিয়ে জীবিকা অর্জনের চেষ্টা করছিল। এখনও পুরোপুরি পাকা হয়নি তার হাত। বাড়ির আশপাশ এলাকা থেকেই গাড়ি চালাতো, তার থেকে যারজন হতো সংসার চালাতো এবং ভাই বোনের পড়াশোনা এবং মায়ের চিকিৎসার খরচ যোগাত। মা এবং দুই বোনকে নিয়ে গাড়ি করে অমরপুর থেকে সে আগরতলায় আসছিল, নিজেই চালাচ্ছিল গাড়ি। তেলিয়ামোড়া থানাধীন এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। তাতে গাড়ির চালক চাকরিচ্যুত শিক্ষক দৌহিত্র মলসুম গুরুতরভাবে আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পরিবারে মাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। সেই অসহায়ত্বের কথা জানালেন তাঁর বড় ভাই। আগে তো আসলো 10,300 শিক্ষক আসলো, তারপর থেকে চাকরি যাওয়ার পর থেকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে আর গাড়ি চালাই টুকটাক, আর গাড়ি করে সংসার চালানোর লেগে টাকা পয়সা রোজগার তো করা লাগবো। আর এক বোন এক ভাই তারা পলিশে পড়তো, এভাবেই পড়াশোনা করে তো মোটামুটি খরচ চালায় তার বাড়ির থেকে। কাল গতকাল এসে এমনি কোনো টিপ আনছে না, ছোটো বোনে ডাক্তার দেখাইতো আনছিল আর কি, অন্য গাড়িও পাইছে না। আর এমনি এও তো গাড়ি চালাইতে সাহস নাই, ড্রাইভারও পাইছে না, ইলেকশনের কারণে ড্রাইভারও নাই গাড়িও নাই। এমনি লোকেল টুকটাক চালায় চালাই আর কি, আই তো 5-10 কিলোমিটার লোকেল গ্রামে চালাইতো আর কি। এইভাবে আগে এমন শহরে নামে না, কালকা ড্রাইভার পাইছে না, যখন এই কষ্ট করে আসে এই কি অবস্থা হয়েছে কি। যখন চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যু সংবাদ পেয়ে চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতারা জিবি হাসপাতালে ছুটে যান, পরিবার পরিজনদের প্রতি সংগঠনের নেতৃবৃন্দ গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ফিওর রিপোর্ট, হাল্লাপুর।